হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালোবাসেন অনেক ভাই কমেন্ট করে বলছে যে ভাই এলাইট মোশন অ্যাপে যখন আমরা কোনো এক্স ফাইল বা প্রিসেন্ট ওপেন করতে যাচ্ছি তখন কিন্তু ইম্পোর্ট ফেল দেখাচ্ছে আজকে আপনারা আমার এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন এই প্রবলেমটা সলভ কিভাবে করতে হয় তো আমি আপনাদেরকে প্রথমে সেই প্রবলেমটা দেখিয়ে দিচ্ছি তো আমি এখানে গুগল ক্রোম ব্রাউজারটাকে ওপেন করলাম করার পর এখানে আমি একটা প্রিসেন্ট ওপেন করে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যখন আমি প্রিসেন্টটা ওপেন করব করার পর তো বন্ধুরা দেখতে পারছেন লিঙ্কটা কিন্তু ভেরিফাই হচ্ছে হয়ে যাওয়ার পর এখানে আমি যখন ইম্পোর্টে ক্লিক করব ইম্পোর্টে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পারছেন ইম্পোর্টটা কিন্তু ফেল হয়ে যাচ্ছে তো আপনারা এই প্রবলেমটা যখন আর কি সলিউশন করবেন তো আপনারা সিম্পল হবে ওকেতে আপনারা ক্লিক করবেন করার পর আপনারা যে এলাইন মোশন অ্যাপটা ব্যবহার করছেন আপনারা সেই এলাইট মোশন অ্যাপটাকে আপনারা আনইনস্টল করে দেবেন দেওয়ার পর এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আপনারা একটা এলাইট মোশন অ্যাপের লিঙ্ক পেয়ে যাবেন আপনারা সেইখান থেকে এলআইট মোশন অ্যাপটাকে আপনারা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন নেওয়ার পর এখানে আপনারা যে অপশানটা দেখতে পারছেন আপনারা এই অপশানে ক্লিক করবেন করার পর এখানে আপনারা সাইন ইনে ক্লিক করবেন করার পর এখানে আপনাদেরকে ফেসবুক দিয়ে সাইন ইন করতে হবে যদি আপনারা আর কি ইমেল বা গুগল দিয়ে সাইন ইন করতে চান তখন কিন্তু এখানে সাইন ইন হবে না তো আপনারা ভাবে এখানে আপনারা ফেসবুকে ক্লিক করবেন ফেসবুকে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনারা ভাবে কন্টিনিউ একবার ক্লিক করে দেবেন কন্টিনিউ ক্লিক করে দেওয়ার পর আপনাদেরকে এখানে আর কি ফেসবুক যদি আপনাদের ফোনে আর কি থাকে তখন কিন্তু আপনাদেরকে ডাইরেক্ট ফেসবুক আর কি কন্টিনিউ করতে বলবে যদি আপনাদের কাছে ফেসবুক বা আইডি না থাকে তাহলে আপনাদেরকে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আপনাদেরকে ফেসবুকটাকে লগ ইন করতে হবে লগ করার পর আপনারা এই ধরনের আপনাদের প্রোফাইলটা আপনারা দেখতে পাবেন এখন যদি আপনারা গুগল ক্রোম ব্রাউজারে আসেন তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা এখানে আবার সেই প্রিসেন্ট আপনারা যে প্রিসেন্টটা বা এক্স ফাইলটা আর কি ইম্পোর্ট করতে চান তো আপনারা সেই এক্স এম ফাইলটা আপনারা সার্চ করবেন করার পর ওপেন করার চেষ্টা করবেন করার পর এখানে আপনারা দেখতে পারছেন ভেরিফাই লিঙ্ক হচ্ছে হয়ে যাওয়ার পর এখানে আপনারা ইম্পোর্টে যখন ক্লিক করবেন ইম্পোর্টে ক্লিক করার পর তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডাউনলোডিং প্রজেক্ট প্যাকেজ দেখাচ্ছে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার সেই আর কি প্রিসেন্টটা কিন্তু ওপেন হয়ে গেল তো আপনারা কিন্তু ফেসবুক দিয়ে যখন আর কি সাইন ইন করবেন তখন কিন্তু আপনারা যে কোনো এক্স এম এল ফাইল বা পিসেন্ট আপনারা কিন্তু ইম্পোর্ট করতে পারবেন খুব সহজে যদি আপনারা না করেন তাহলে কিন্তু আপনারা কোনো প্রিসেন্ট বা আপনারা কিন্তু কোনো এক্স এম এল ফাইল ইম্পোর্ট করতে পারবেন না তো আশা করি আপনারা ভিডিও বুঝতে পেরেছেন ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা কিন্তু আমার পাশে থাকবেন